আবে দাদু, কি হলো তো আবার রাত্রিবেলা? কেন জ্বালাচ্ছিস আমাকে? এই তো টিভিতে সব কি সব নতুন নতুন সিরিয়াল বেরোচ্ছে না, অ্যাক্ট্রেস গুলো কি দেখছি রে, ও কি দেখছি। আবার তো শুরু করে দিলি, মানে কি বলবো, সেদিন ক্লাবের ছেলেরা ধরে এত মার মারলো তোকে, তাও তাও তোর শিক্ষা নেই, তাও সে মেয়েদের দেখলে পরে সেই তোমার টোন কাটা সেই দেখা। কতই বা বয়স হচ্ছে আমার, বল সে আজ তো আমার সিক্স পাক। বাঞ্চোদ, ওটা সিক্স পাক না, ওটা সিক্স প্যাক অ্যাবস। আরে কই একে একে, আরে বুঝি আমি ওইসব ইঞ্জিটি ঝিরি, আরে ওইসব বাদ দে না, তুই আমাকে একটু দেখা না, সব সিরিয়াল গুলোতে প্রত্যেকবার সব একই জিনিস হয়, ওই দুটো করে বিয়ে, তারপরে সে শাশুড়ি বউবাকে গণধর্ষণ করে। আরে বল আমার, কবে দেখলি, কবে দেখলি শাশুড়ি বৌমাকে ধর্ষণ করছে? ওই অত্যাচার অত্যাচার ও সব একই হলো রে। ধর্ষণের অত্যাচার এক হলো? তুই আমার সাথে কথা বলবি না, ভিডিও বানাতে যাচ্ছিস, জ্বালাবি না, জ্বালালে মেরে দেবো। তো কেমন আছেন আপনারা? আমি না আমার 15 বছরের অভিজ্ঞতা থেকে আরামসে বলতে পারি, আপনি যদি বাড়িতে সন্ধ্যা 6টার পর টিভি রিমোট চেতে চান, তাহলে আপনি কত রকমের অত্যাচারের শিকার হবেন তা জলজন্ত সাক্ষী হলাম আমি। আমি আই অ্যাম আগেকার দিনে না, মানে কয়েকদিন আগে পর্যন্ত শুধু বাড়ির মহিলারা সিরিয়াল দেখতো, কিন্তু আজকাল এইসব অ্যাক্ট্রেসরা যে সেক্সি সেক্সি অ্যাক্ট্রেস দেখে আজকালকার কাকুরাও না সিরিয়াল দেখার জন্য মারামারি লাগিয়ে দেয়। সাপোজ কেউ বাড়ির বড়দের কাছে রিমোট চেয়ে, আমাকে একটু রিমোটটা দিবি, আমি একটু কার্টুন দেখতাম। এই টেনে একটা চড় মারবো না, পড়াশোনা নেই তোর, যা পড়তে বস। তো আমি এরকম শিশু নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি, তো বিনা টাইম নষ্ট না করে চলুন শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই, এই ভিডিওতে না আমি কিছু কথা প্রয়োগ করব, তার জন্য অবশ্য আরে ক্ষমা করে দিও। তো তোমাদের এই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি, একটা সিরিয়াল হয় 30 মিনিটের, তার মধ্যে না 10 মিনিট হয় অ্যাডভার্টাইজমেন্ট আর 20 মিনিট হয় সিরিয়াল। সেই 10 মিনিট অ্যাডভার্টাইজমেন্টকে আরও ঘুরিয়ে পেঁচিয়ে ভাঙাচোরা করা হয়। প্রথমে 10 মিনিটের পর দেওয়া হয় 5 মিনিটের অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে 5 মিনিট সিরিয়াল হওয়ার পর দেওয়া হয় 2.5 মিনিট অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে আবার 5 মিনিট সিরিয়াল হওয়ার পর দেওয়া হয় আবার 2.5 মিনিটের অ্যাডভার্টাইজমেন্ট। তো এবার আসা যাক সিরিয়ালের ক্যারেক্টার্সদের উপর। তো প্রত্যেক সিরিয়ালে একটা কমন ব্যাপার থাকবে, হয় স্বামী গরিব হবে না হলে স্ত্রী গরিব হবে, আর স্ত্রী যদি গরিব হয় তাহলে তার শ্বশুর বাড়ির লোকেরা তার উপরে নৃশংস অত্যাচার। আবে বুড়ো তুই আবার চলে এসছিস, তো বাদ দিন সব, তো নৃশংস অত্যাচার চলাবে। তো এই প্রতিটা সিরিয়ালে একটা না একটা ভিলেন ক্যারেক্টার থাকবেই, কারোর মা, কারোর বাবা, কারোর ভাই, কারোর বোন, কারোর কাকিমা, কারোর জেঠিমা, একজন একজন ভিলেন হবেই। আরেকটা কথা না বলে না সত্যি বলছি থাকতে পারছি না, সেটা হচ্ছে প্রত্যেকটা সিরিয়ালে প্রত্যেকটা স্বামীর 2 থেকে 3টে বিয়ে হবেই। এরপরে যখন সিরিয়ালে দেখানোর মতো কিছু থাকে না, তখন তারা দেখায় বাড়ির অন্যান্য চরিত্রের সম্পত্তির প্রতি লোভ। এত সম্পত্তি, এত টাকা পয়সা, সব সব আমি গ্রাস করব, সমস্ত সম্পত্তি আমার চাই, আর তোমার ভাইয়ের যত টাকা পয়সা আছে সব আমি নেব। না আমি সত্যি বলছি, আমি সত্যিই চিন্তায় পড়ে গেছি, না এরা কী খেয়ে জন্মগ্রহণ করেছে, এই ডিরেক্টরগুলো কী খেয়ে জন্মগ্রহণ করেছে যার জন্য তাদের এরকম মানসিকতা। আমি একটা সিরিয়ালের ডাইরেক্টর,
আমি কি খেয়ে জন্মেছি আহা আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি কি খেয়ে জন্মেছি আমি জানি না, আমাকে বলো, আমাকে বলো আমি কি খেয়ে জন্মেছি। তো এরপর আসি সিরিয়ালের কিছু বিশেষ বিশেষ গুণাগুণের ওপর, যেগুলো সম্বন্ধে তোমাদের আমি ধীরে ধীরে এক এক করে বলবো। তো এদের মধ্যে সবার প্রথমের গুণ হচ্ছে ক্যামেরার সামনে বক বক করা। এই মানুষটা এরকম ছিল না, ওর এতটা রুক্ষ হবার দায় অনেকটাই আমার। আমি জানি বানি তোমার অভিমান, তোমার সব দুঃখের কারণ শুধু আমি। আমরা দুজনেই ওখানে নেই, এটা কেউ টের পাওয়ার আগেই অর্জুনের সাথে দেখা হওয়াটা জরুরি। না, এরা কি মাইক ইউজ করে? আমি ভাবি আমি সেই মাইকটা আমিও ইউজ করবো। আমি এদের ফেসবুকে ফলো করি, আমি জিজ্ঞাসা করি তোমরা কী মাইক ইউজ করো যার জন্য তোমাদের মনের কথা সব ক্যামেরার সামনে ধরা পড়ে। না, আমিও সেই মাইক ইউজ করবো, তাহলে আমার মনের মধ্যে কী সব শয়তানি বুদ্ধি চলছে তা তোমরা জানতে পারবা। তোমরাও জানতে পারবা আমার মনে কী চলছে। তো নেক্সট আসছে এদের চমকে যাওয়া নিয়ে। তো আমার এদের চমকে যাওয়া স্টাইলটা না ব্যাপক লাগে, মানে লাইফে আমি এর মতো জিনিসই দেখিনি। আমি যদি চাই না তাহলে আমি এদের সাথে সারা দিন খেলতে পারি। তো কীরকমভাবে খেলতে হয় তোমরা কি দেখতে চাও? তাহলে দেখো, আমি আজকে পায়খানা করিনি, আমি পৃথিবীর 2 নম্বর খেপাচোদা। আমার নুনু ছোট বলে আমার কোনো গার্লফ্রেন্ড নেই। তো তোমরা চাইলে এদের সাথে সারা দিন এরকম ভাবে খেলতে পারো। তারপরে আসছে এদের স্পেশাল কিছু ডায়লগের উপর। না, আজকালকার আমাদের বয়সের ছেলেপেলেরা এত বদ যে এদের ডায়লগ পর্যন্ত কপি করতে লেগে গেছে। রান্না করা, বাসন মাজা, খবর কাজা, কুন্ডু কাটা, জুতো সেলাই, চণ্ডীপাট সব করতে পারি। নামটা মনে রাখবেন, গো বেন দো। তো আমি কি করে এই যুব সম্প্রদায়ের বাইরে থাকি বলো? তাই আমি নিজে থেকেও একটা ডায়লগ বানিয়েছি। কাপড় কাজা, বাসন মাজা, কুন্ডু কাটা, জুতো সেলাই, চণ্ডীপাট সব করতে পারি। নামটা মনে রাখবেন, গো বিন দো। তো আশা করি এরপর থেকে আপনাদের আর গোবিন্দ শব্দের মানে বুঝতে অসুবিধা হবে না। তো পরেরটা সম্বন্ধে না আর্মস্ট্রং, জন সিনা, নিউটনের মতো বড় বড় বিজ্ঞানীরা পর্যন্ত এর উত্তর দিতে পারেনি। না, প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটা সিরিয়ালে ঘুমাতে যাওয়ার আগে সোনা গয়না পরা, ভালো করে মুখে মেকআপ মাখা, আর স্পেশালি গায়ে ব্ল্যাঙ্কেট দেওয়া। সে যত বেশি গরম পড়ুক না পড়ুক, গ্লোবাল ওয়ার্মিংয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাক না কেন, এরা ফ্যান না চালিয়ে গায়ে ব্ল্যাঙ্কেট দেবেই। দেখুন 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 কত বৈচিত্র্য। না, গায়ে ব্ল্যাঙ্কেট না দিলে না ভূতের খোকা এসে রাত্রেবেলা এদের ঘুমানোর সময় খোঁচা মারে। তো এরপর আসছে কুলনেস। না, অনেক পাবলিক আছে যারা মনে করে হিন্দিতে সিরিয়াল দেখা ওহ ইট ইজ সো কুল, আর বাংলায় সিরিয়াল দেখা আচ্ছা আরে চাষা আরে কথা বলবি না। তো পাড়ার পিএনপিসি করার কাকিমাগুলো কিরকম ভাবে আলোচনা করে এই ব্যাপারটা? ও সুমিত্র বৌদি, আমি যেন একটা কথা শুনলাম। কি কথা? ওই আমাদের পাশের বাড়ির দীপ্তপ্ত বৌদি না, ও বাংলার সিরিয়াল দেখি। কি বলছো? হ্যাঁ গো দিদি, হ্যাঁ। ইস, ছি 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 ছি, তোদের এত বড় স্পর্ধা, তোরা আমাকে নিয়ে কথা বলছিস? দাঁড়া, তোদের সবকটার মুখ আমি ভাঙছি। ও বিট্টুর তো আশা করি তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে। আরে, ক্লাস 10 পড়ি একটা ছোট ছেলে আমি, এর থেকে আর কত ভালো বানাবো। তো ভিডিওটা পছন্দ হলে না প্লিজ লাইক করে দাও, আর হ্যাঁ এরকম ভিডিও যদি ডেলি ডেলি দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো। ওই নিচে সাবস্ক্রাইব লেখা জায়গাটার সঙ্গে যা ইচ্ছা করো ঝগড়া করো, মারামারি করো, চুল টানাটানি করো, যা ইচ্ছা করো,
প্লিজ ওটা যেন ক্লিক হয়ে যায়। আর হ্যাঁ, তোমাদের ভিডিওটা পছন্দ হলে না প্লিজ শেয়ার করে দিও। তো আজকের মতো এতটাই, আমি যাচ্ছি খোকাবাবু দেখতে, সো বাই। রোহিত, এই তুই নকল চুল লাগিয়ে কি প্রমাণ করতে চাস? তুই খোকাবাবুর মতো ট্যালেন্টেড লোক, চল খোল খোল চুল।